আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রামটি দেখছেন, ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদের এখানে অনেক অনেক এবং সবাই সাথে আগামীর পথে আমি থাকি আমার ভাই সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানটি সাথে রেখে আমার বিদেশগামী প্রবাসী ভাইদের সবসময় তত্ত্ববিধিক তথ্য দিয়ে হাজির থাকি প্রতিবার প্রতি মুহূর্তে আমি আমার প্রিয় মুখ প্রিয় প্রবাসীদের সাথে। প্রিয় প্রবাসী, অনেকে আমাকে টেক্সট করছেন, জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন যে আমরা একের পর এক ওয়ার পারমিট এনেছি, পিভিজেড এনেছি, এবং পিভিজেড এনে আমরা দিল্লি দূতাবাসে আপনাদের ফাইলগুলো জমা করেছি। স্পেশালিস্ট সার্ভিয়ের ব্যাপারে সকলে আমাকে টেক্সট করছেন, 103 জনের পিভিজেড ওয়ার পারমিট সহ আমরা এনে আপনাদের এগুলো অনলাইনে অ্যাপ্রুভাল করেছি, এবং অনলাইনে অ্যাপ্রুভাল করার পরে আমাদের ফাইলগুলো কোম্পানির কি অবস্থাতে আছে, এগুলো যেহেতু সময় অলরেডি 1.5-2 মাস হয়ে গেছে, আমরা ভিসা কবে নাগাদ অ্যাপ্রুভাল এবং স্টিকার পাবো, তার বিস্তারিত বিষয়ে আমাকে টেক্সট করছেন, জানতে চাচ্ছেন। আমি ঠিক করেছি, যারা আমাদের কাছে যে দেশ নিয়ে জমা করেছেন, যে দেশের ডকুমেন্টারি প্রফেশনালিভাবে পেয়েছেন, প্রত্যেকটা দেশ নিয়ে আমি আগামী 7 দিন থাকবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সাথে, এবং প্রত্যেকটি কোম্পানির আপডেট এভাবে আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল অথেন্টিক সার্ভারে ঢুকে প্রত্যেকটি লোকের আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কার কি পজিশন আছে, কোন কোম্পানির বর্তমানে কি পজিশনে ভিসাগুলো রিকোয়ারমেন্টের কি পজিশনে আছে সেটা জানার জন্য আমি থাকবো সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সাথে। তাদের ধারাবাহিকতায় আমি প্র্যাকটিক্যাল এখন এই মুহূর্তে আমার যারা যে কোম্পানিতে যে সকল বিদেশগামী প্রবাসী আপনারা ওয়ার পারমিট পেয়েছেন পিভিজেড সহ সার্ভেতে, আজকে আমি শুধু সার্ভে নিয়ে কথা বলবো, অন্য কোনো দেশ নিয়ে নয়, এবং আগামী 5 দিন বা 7 দিন আমি কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে, ক্রোয়েশিয়া নিয়ে, পোল্যান্ড নিয়ে এবং রোমানিয়া নিয়ে, যেহেতু এই 5টি দেশেরই আমরা দৃশ্যমান ওয়ার পারমিট পেয়েছি এবং এই 5টি দেশেই আমাদের কর্মী আমাদের প্রতিষ্ঠান থেকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মাঝে মাঝে সৌদি আরবে চলমান ফ্লাইটগুলো চালু রেখেছি, তাই আমি ঠিক করেছি যে আপনারা প্রতি মুহূর্তে অপেক্ষায় আছেন, অপেক্ষা মানে আছেন কখন আমার প্রিয় প্রবাসীদের জানাবো কার কি পজিশন আছে, এবং টেক্সট যেহেতু সময় ব্যস্ততা এবং অফিসিয়াল কাজের কারণে সকলেই আপনাকে প্রত্যেকের আপডেট সঠিক সময় দিতে পারে না, এই চ্যানেলের মাধ্যমে আমি দৃশ্যমান দেখানোর চেষ্টা করবো কার কি পজিশনটি আছে। এই মুহূর্তে আমি যে 7টি কোম্পানিতে আমরা টোটাল 103টি পিপিজেড ওয়ার পারমিট পেয়েছি তাদের দৃশ্যমান চিত্রটা আমি সার্ভিয়া ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। প্রথমত আমি আমাকে এই ব্যাপারে দেখানোর জন্য আমার পাশে আছেন মিস্টার হৃদয় সাহেব, উনি আমাদের আইটি এবং উনি আমাদের আইটি অফিসার হিসাবে উক্ত রিকোয়ারমেন্টের সাথে এবং উক্ত সার্ভিয়া অ্যাম্বাসির সাথে রিলেটেড আমাদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ স্টাফ, সেক্ষেত্রে সে আমাকে সহযোগিতা করছে যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা কোম্পানির সার্ভারে, আমরা তো প্রত্যেকটা কোম্পানির অর্থাৎ আমরা এখন দূতাবাসে প্রত্যেকটা কোম্পানির কি পজিশন কি স্ট্যাটাসে আছে আমরা দেখতে পাবো এবং দেখাতে পারবো, এবং আমি চেষ্টা করব যে এই এই ভিডিওতে যে সহযোগিতা করছে আমাদের জয় সাহেব, উনি আপনাদেরকে স্ক্রিনে জুম করে করে প্রত্যেকটা কোম্পানির দূতাবাসের অন্ততপক্ষে পাসওয়ার্ড আইডিটা হাইড করে আপনাদেরকে আপডেট দেখানোর জন্য যে কি পজিশন আছে। এই মুহূর্তে আমি অ্যান্ড্রেজা স্কিপিয়ার অর্থাৎ সার্ভিয়াতে নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিতে আমরা পিভিজেড পেয়েছি এবং আমরা এটা অনলাইনে অ্যাপ্রুভাল করেছি এবং এটা আমরা ভিসা ফি দিয়ে দূতাবাসে জমা করেছি, কারেক্ট? অর্থাৎ সাবমিট ছিল এবং সাবমিট থেকে এখন এটা কি পজিশনে আছে, আমি কি তার আইডি পাসওয়ার্ড ঢুকে দেখাতে পারবো প্র্যাকটিক্যাল, প্লিজ আমাকে উক্ত কোম্পানিটা একটু দেখালে ভালো হয়। অর্থাৎ এটা হলো অ্যান্ড্রোজা স্পিক পিআর কোম্পানি, তাই না? এই কোম্পানিতে অর্থাৎ এই কোম্পানিতে যারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পিপিজেড অনলাইন অ্যাপ্রুভাল করেছি এবং ওয়ার পারমিট পেয়েছেন পিপিজেড সহ, তাদের অবস্থান থেকে আমি একটা জিনিস আপনাদের একটু দৃশ্যমান দেখাতে চাই এবং আমার আলোচনাটা যেটা বলবো আমি এটা অফিসিয়ালি অথেন্টিক ভাবে আলোচনা বলবো। আপনাদের অনেকেরই ধারণা যে ওয়ার্ক অর্ডার এলে, অনেকের ওয়ার পারমিট এলে, অনেকের পিপিজেড সহ এলেই মনে হয় তার ভিসার সম্পর্কে শেষ হয়ে গেল। প্রকৃতপক্ষে আমি পিপিজেডকৃত ফাইলের কোনো ভিসার এখনো পর্যন্ত আমরা কর্মীকে ফ্লাইট করিনি। ম্যানুয়ালি যখন আমরা ওয়ার পারমিট পেয়েছি, আমরা পূর্বে আমরা সার্ভিয়া সহ, রোমানিয়া সহ অনেক দেশে ভিসা পেয়েছি, কিন্তু পিপিজেডকৃত ফাইলের পরিক্রমায় আমরা একটা ফাইনাল স্টেজে আছি, যে স্টেজ থেকে আমরা কর্মীদেরকে ফ্লাইট করবো এবং আমরা ফ্লাইটের চলমান প্রক্রিয়া কি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই এই যে 7টি কোম্পানিতে আমি ওয়ার পারমিট পিপিজেড পেয়েছি, এই 7টি কোম্পানির সর্বশেষ যেটা আমার সাথে অফিসিয়ালিভাবে আমার বিলগেটে অর্থাৎ আমাদের সার্ভিয়াতে আমাদের যে বিলগেট অফিস রয়েছে, অফিসের প্রতিনিধি এবং আমাদের যে লয়ার আছেন আমাকে ফার্স্ট লাস্ট ফাইনালে একটা রিপোর্ট দিয়েছেন যে প্রত্যেকটা কোম্পানির স্পন্সরকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টারি সহ
তাদের লেভার অফ মিনিস্ট্রিতে প্রত্যেকটা স্পন্সারকে ডেকেছি, ডাকার পরে প্রত্যেকটা কোম্পানির রেকমেন্ডেশন, উক্ত কোম্পানির অ্যাটেস্টেডকৃত ডকুমেন্টারি, উক্ত কোম্পানির লাইসেন্স, রিনুয়াল, ট্যাক্স, ভ্যাট, অল এভরিথিং ঠিক আছে কিনা, কর্মীটা ওই জায়গাতে কাজ করবে কিনা, এর উপরে প্রত্যেক মালিককে ডেকে ডেকে কিন্তু অলরেডি তারা ইন্টারভিউ নিয়েছে এবং সবগুলো কোম্পানির আমরা অলরেডি লয়ারের মাধ্যমে পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং শুধু লয়ারের মাধ্যমে পেয়েছি বিষয়টা এরকম না, আমাদের এখানে আমরা যা দেখতে পেলাম, যেমন আনোয়ার হোসেন নামে এই যে অ্যান্ড্রেজা স্কিপিয়ার একটা কোম্পানি, এই কোম্পানিতে আনোয়ার সহার না, আপনারা পিপিজেড কিন্তু ওয়ার্ক পারমিট পেয়েছেন, পাওয়ার পরে এটা কি পজিশন আছে, এটা পজিশনটা আছে কি রিকোয়েস্ট আপগ্রেডিং, এটা একটা ব্লু কালার হয়ে আছে, তাই না? অর্থাৎ এটা প্রথম যখন সাবমিট করছি তখন এটা ছিল আমাদের রিকোয়েস্ট পেন্ডিং, তাই না? রিকোয়েস্ট পেন্ডিং এবং এখন রিকোয়েস্ট আপগ্রেডিং, এইটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু এটা অলরেডি গ্রিন সিগনাল হয়ে যাবে, তখন অ্যাপ্রুভাল লেখা উঠে এই জায়গাটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তখন অ্যাপ্রুভাল হয়ে গেলে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনারা দিল্লিতে যাবেন এবং গিয়ে শুধু স্টিকারটা করে নিয়ে আসবেন, এটাই কিন্তু কাজ, আর কোনো কাজের পরিক্রমা এখানে নেই। এখানে ওপেন রিকোয়েস্ট নামে দেখেন আর একটা ধাপ আছে, ভিসা ক্যাটাগরি ডি আছে, এটা যখন আপনি ওপেন করবেন আপনার কি কোম্পানিতে কি কি রিকোয়ারমেন্টের ভিত্তিতে কোন কোন ডকুমেন্টের ভিত্তিতে আমরা আপনার কি কি অ্যাটেস্ট ফাইল দিয়েছি আপনার বিস্তারিত সব দেখতে পাবেন, এটা ডিটেলসটা থাকে। অর্থাৎ আমরা অর্থাৎ লিস্ট অফ প্রিভিউস সেন্ট রিকোয়েস্টের যে ওয়েলকাম সার্ভিয়ার যে ওয়েবসাইটটি আছে এখানে গভর্নমেন্ট ওয়েবসাইটের অফিসিয়ালি ডকুমেন্টারিতে আপনি ওপেন রিকোয়েস্টে ঢুকলে আপনার ডিটেলস, আপনার একজন ওয়ার্কারের যেহেতু নিজস্ব পাসওয়ার্ড আইডি থাকে, ওয়ার্কার চাইলে ছাড় সে কী ভিসায় কোন কোম্পানিতে কী কী রিকোয়ারমেন্টের ভিত্তিতে তার আবেদনটি করেছি, কত টাকা তার ভিসা ফি জমা করেছি, সে চাইলে কিন্তু এখানে ঢুকে ফুল ডিটেলস এখানে, অর্থাৎ এখানে এখানে সব ধরনের অপশন রেখেছে। এখানে কোনো এজেন্সি আপনাকে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনার কাছ থেকে টাকা বুঝে নিবে কাজ না করে সেটার কিন্তু সুযোগ নেই, সেই দিন আর নেই যে আপনাকে আপনাকে এটা যারা দেখাবে না, এটা যারা আপনাকে এই সহযোগিতা যারা করবে না, আমার মনে হয় সেখানে শুভঙ্করের যথেষ্ট পরিমাণ ফাঁকি রয়েছে। তাই আমি আমারটা বলে দিয়েছি, এটাই সিস্টেম, এভাবেই হয়, এভাবেই করতে হবে। আমরা আরেকটা কোম্পানি নিয়ে আলোচনা করি, যেহেতু একটা এক নাম্বার কোম্পানি নিয়ে আমরা আলোচনা করলাম, আরেকটা কোম্পানি নিয়ে আলোচনা করি। আমরা বুজান সাবিক পিয়ার নামে একটা কোম্পানিতে আমরা ভিসা করেছি, এই কোম্পানিতে আমাদের অনেকগুলো ওয়ার্কারের ভিসা হয়েছে, স্পেশালি সাদ্দাম হোসেন নামে আমি একটা ওয়ার্কারের এখানে আমি দেখতে চাচ্ছি যে সাদ্দাম হোসেন এসেছে, তাই না? এই কোম্পানির নামটা হচ্ছে ভুজেন সাবিক পিয়ার, অর্থাৎ কোম্পানির নাম ভুজেন সাবিক পিয়ার। এই ভুজেন সাবিক পিয়ারে আমরা প্রথমে সাবমিট করেছিলাম এবং এখন রিকোয়েস্ট আপগ্রেডিং দেখাচ্ছে, এরপরে ফাইনাল স্টেজ, অর্থাৎ এটাও ফাইনাল স্টেজে আছে, ফাইনাল স্টেজ হচ্ছে অ্যাপ্রুভাল ডান, তখন এটা গ্রিন সিগনাল করে এটা অ্যাপ্রুভাল ডান হবে। অর্থাৎ অনেকে আমাকে বলে স্যার এত সময় লাগছে, এত দেরি হচ্ছে কেন, এটা তো হয়ে যাওয়ার পর 5 মাস, এটা কবে দিবেন বাড়ি থেকে, মানে তাদের যত পজিটিভ নেগেটিভ কথা আছে আমাকে যখন বলতে থাকে, আমি স্পষ্ট কথা একটু স্পষ্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই, কোনো এজেন্সির পক্ষেই আপনাকে এভাবে এই আইনকে ভায়োলেট করে তাদেরকে সিস্টেমটা অবজ্ঞা করে টাকার বিনিময়ে আপনাকে ইউরোপের একটি ভিসা দিবে এটা একদম নেহাত বোকামি কথা, এবং এটা একটা টোটালি এটা একটা চিটিংবাজি কথা। অর্থাৎ আপনার আমি আমার এতটুকু ক্ষমতা রয়েছে, আমার লয়ার আপনার ডকুমেন্টারি দিয়েছে, আমি ভিসা ফির মাধ্যমে সাবমিট করেছি, এখন এই জায়গাটাতে আমার হাত দেওয়ার এবং আপনার হাত দেওয়ার কোনো সুযোগ নেই। যখন তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভাল ডান দেখাবে তখনই আপনি সবেমাত্র স্টিকার করে বিএমইডি স্মার্ট করে আপনি স্মার্ট কার্ড রেডি করে আপনি যেতে পারবেন, এই তো কাজের পরিক্রমা। তবে এই কাজের পরিক্রমার মধ্যে যদি বলেন, এখন আমাকে 45 দিন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, এই কাজের পরিক্রমা করতে তার দূতাবাস সিদ্ধান্ত নিয়ে যদি আপনাকে 3 মাসও দেরি করে, 2 মাসও দেরি করে, আবার যদি 15 দিনের মধ্যে দিয়ে দেয়, এটা সম্পূর্ণ এটা তার কনসুলেট ব্যাপার এবং তাদের এম্বাসির সিদ্ধান্তের ব্যাপার, এখানে কারো কোনো হাত দেওয়ার উপায় নেই, এই পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়, এবং ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকি যতক্ষণ না পর্যন্ত তারা আপনাদের এই রেজাল্টটি দৃশ্যমান আমার মতো দেখাতে না পারবে। যখন দৃশ্যমান দেখাতে পারবে তখনই আমি আপনার ভিসাটি করতে পারবো এবং স্টিকার করতে পারবো, এবং বাংলাদেশে আমি শুধু একটি নির্ধারিত লাইসেন্সের মধ্য দিয়ে আপনাদের বিএমইডি স্মার্ট কার্ড করে আপনাদের শতভাগ লাইসেন্স নিশ্চিত করতে পারবো। এটা ছিল আমার মনে হয় সাদ্দাম হোসেন নামে ভুজান সাবিক পিয়ার কোম্পানি সম্পর্কে, অর্থাৎ ভুজান সাবিক পিয়ার কোম্পানিতে যারা ওয়ার্ক পারমিট পিপিজেড পেয়েছেন তাদের কোম্পানির নামগুলো মিলিয়ে তারা একটি বেসিক বিষয়টি দেখে যাবেন। আরেকটি কোম্পানি যেমন ছিল, যেমন মিল্টিন 2020 একটি কোম্পানি, মিল্টিন 2020-তে আমি একটি ওয়ার্কারের আমি ডিটেলস দেখতে চাই ওই কোম্পানিটি, যেমন এমডি আকিব মিয়া, আমি এমডি আকিব মিয়ার অলরেডি এখানে সার্ভার ওপেন করেছে,
ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার, হিয়ার সার্ভার ওপেন করে এখানে আমি দেখতেছি যে তাদের তার সেম সেম বিষয়টি দেখাচ্ছে, রিকোয়েস্ট আপগ্রেডিং। আচ্ছা, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, রিকোয়েস্ট আপগ্রেডিং হচ্ছে স্যার হিয়ার ফাইনাল স্টেজ, অর্থাৎ এই স্টেজে থেকে আপনি কিন্তু যখন পরবর্তী যে আপগ্রেড দেখাবে শুধু অ্যাপ্রুভাল দেখাবে এবং এই চিহ্নটা চেঞ্জ হয়ে শুধু একটা গ্রিন গ্রিন হয়ে যাবে, এই তো, আর তো কিছু না। যখন এটা হবে তখন কিন্তু আপনার দূতাবাস আপনাকে এবং এই যে কোম্পানিগুলোর নাম বলছি প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধিকে, কিন্তু আপনি ভেবেন না যে প্রত্যেকটা কোম্পানি আপনি টাকার বিনিময়ে ভিসা এনেছেন, এদের শতভাগ নিশ্চিত করার জন্য এই ওয়ার্কার রানওয়ে করবে কিনা, এর পিপিজেডটি অ্যাকুরেট আছে কিনা এবং পিপিজেড কোঠার ভিত্তিতে তাদের ডকুমেন্টারি সহ কিন্তু পদের দেশের লেবার মিনিস্ট্রি আবার প্রত্যেকটি স্পন্সার পেয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝলাম, যেহেতু লয়ার আমাকে কনফার্ম করেছে যে তোমার এই কোম্পানির প্রত্যেকটা লোককে তারা অলরেডি ইমিগ্রেশন কল করেছে, তারা ইন্টারভিউ দিয়েছে, হয়তো বা কেউ ভ্যাকেশনে বা কেউ নাই, দুই একটা কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম কোম্পানিগুলো সেখানে গিয়ে প্রেজেন্ট করে তাদের ডকুমেন্টারি দিয়েছে এবং বি পজিটিভ, এক কথাই শেষ, যে প্রত্যেকের সম্পর্কে পজিটিভ, এখনো পর্যন্ত কোনো কোম্পানি রিজেকশন হয় নাই এবং শুধু একটি কোম্পানির ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে সন্দিহান আছি, বাকি সবগুলো কোম্পানি আমি দিচ্ছি এবং ওই কোম্পানি নিয়ে আমি বিস্তারিত সবার সর্বশেষ বলবো। এই কোম্পানির হচ্ছে এই বুঝুন, আমি এই মুহূর্তে দেখলাম এমডি আকিব মিয়া, তার ফাইল আপগ্রেড পজিশন এ আছে এবং ভিসা ক্যাটাগরি ডি ক্যাটাগরির এ আছে। এই গেল এইটা এইটার বিষয়। যাই হোক, আমি আর একটা কোম্পানি নিকুলিনা টমোভিক পিয়ার, নিকুলিনা টমোভিক পিয়ার কোম্পানি সম্পর্কে আমি একটু আপডেট দেখাতে চাচ্ছি। এই কোম্পানিতে যে ওয়ার্ক পারমিট পেয়েছেন এমডি রাকিবুল হাসান রানা, এমডি রাকিবুল হাসান রানারও আমরা ঠিক সেম এখানে আমরা রিকোয়েস্ট আপগ্রেডিং দেখছি এবং এই কোম্পানিতে যারা পিপিজেড পেয়েছেন তাদের প্রত্যেকেরই একই অবস্থার মধ্যে আছে এবং এগুলো খুব শীঘ্রই যথাসময়ের মধ্যে এগুলো একটা ফাইনাল, যদি কেউ রিজেকশনও খান সেটারই দৃশ্য আপনি আপনাকে এখানে শো করবে। এটাকে হাইড করার কোনো সুযোগ নেই যে রিজেকশন খেয়েছেন, আপনাকে আমি এটা বাতিল করে এখানে কোনো এডিট করবেন, হাত দিবেন, কোনো সুযোগ নেই, অর্থাৎ যা আছে সেটাই বাস্তবতা, মেনে নিতে হবে এজেন্সিকে, মেনে নিতে হবে একজন ওয়ার্কারকে। এটা এই কোম্পানিতে যারা আবেদন করেছেন তাদেরও এই আপগ্রেডিং আছে এবং পরবর্তীতে আমি আরেকটা পিটিএম এবং এসসিআর কোম্পানি, পিটিএম এবং এসসিআর কোম্পানিতে যারা পিপিজেড পেয়েছিলেন 103 জনের মধ্যে এইটাও একজন এবং এখানে এখানেও এই কোম্পানিতে যারা যারা ভিসার পিপিজেড পেয়েছেন এবং তাদের সেম রিকোয়েস্ট আপগ্রেডিং দেখাচ্ছে, ফাইনাল স্টেজে আছে এবং সেই কোম্পানিটিও আমরা যথার্থ সময়ের মধ্যে আশা করতেছি যে এদেরও যথেষ্ট পরিমাণ এই কোম্পানিগুলোকে অলরেডি ইমিগ্রেশন ডেকেছে এবং আমরা একটা ফাইনাল রেজাল্টের মধ্যে আমরা আছি। আমি প্রাইমিয়ার ট্রাক পার্স ডু, প্রাইমিয়ার ট্রাক পার্স ডু এটা আমি একটু দেখতে চাচ্ছি। এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি যে উজ্জ্বল, উজ্জ্বল এবং এটা এটাকে কি দেখাচ্ছে এখানে, আমি উজ্জ্বল এটা দেখতে চাচ্ছি, আই রিকোয়েস্ট আপগ্রেডিং, অর্থাৎ সাবমিটেড নয় রিকোয়েস্ট আপগ্রেডিং, অর্থাৎ সাবমিটেড পর্বটা শেষ করে যারা রিকোয়েস্ট আপগ্রেডিং আছেন এটা আপগ্রেড হয়ে গেছে এবং আপগ্রেড হয়ে এটা কিন্তু এখন ফাইনাল স্টেজে চলে আছে এবং এই কোম্পানিতেও যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের সকলেরই আমি প্রত্যেকেরই আলাদা আলাদা ঢুকে দেখানো, সময় স্বল্পতার কারণে মানে দেখানো সম্ভব না, লম্বা ভিডিও হয়ে যাবে, যে কারণে সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা কোম্পানিকেই আমি আলাদা আলাদা আমি আপনাদেরকে প্রত্যেকটা কর্মীর আমি স্ট্যাটাসটা কি আছে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন সর্বশেষ আমি যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেলেক্টো কোম্পানি, সেলেক্টো কোম্পানি এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি পেন্ডিং পজিশনে আছে, অর্থাৎ পেন্ডিং পজিশনে থাকার কারণে সেলেক্টো কোম্পানির কোনো আপডেট আমি এখনো পর্যন্ত আপনাদেরকে আমার কাছে হাইড বলতে কিছু নেই। এটা আগামী আমি বলেছি আগামী 10-15 দিনের মধ্যে আমরা আমাদের কোম্পানিকে বলেছি সেলেক্টো কোম্পানি একটু জটিলতা আছে যে সেলেক্টো কোম্পানি এখনো তারা পেন্ডিং রেখেছে, অর্থাৎ সেলেক্টো কোম্পানির অলরেডি আমাকেও বিল গেটের লয়ার আমাকে অলরেডি কনফার্ম করেছে যে আমাদের ওখান থেকে অফিস থেকে যে এই কোম্পানির এখনো পর্যন্ত রিজেকশন করেনি বা স্টপও করেনি, তবে আমরা যদি এই ধরনের কোনো কিছু হয় আগামী 10-15 দিনের মধ্যে লয়ার অলরেডি পারমিশন দিয়েছি যে তার সিস্টার কনসার্ন যেটা আছে রিসাবমিট করে, অর্থাৎ এখানে যদি কোনো কর্মীর ভিসা রিজেকশন হয় সে কিন্তু দ্বিতীয়বার আবার ভিসা রিসাবমিট করার সুযোগ পাবেন, সুযোগ পাবেন এই ধরনের কোনো কিছু হলে, অর্থাৎ পিপিজেড রেডি যে পিপিজেড গুলো আছে অর্থাৎ 2-3-5 ডেজ এর মধ্যে রেডি পিপিজেড এ রিসাবমিট করে এই 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 বিষয়টাকে আপডেট করার জন্য অলরেডি আমরা নির্দেশনা দিয়ে দিব এবং এটা অলরেডি সেলেক্টো কোম্পানির যে স্পন্সর তার সাথে অলরেডি কথা বলে স্পন্সরের সাথে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আমাদের এটার ব্যাপারে, অর্থাৎ কোনো কোম্পানি নিয়ে আমি হাইডিং করি না, কোনো বিষয় নিয়ে আমি হাইডিং করি না, এই যে বিষয়গুলো যেটা আছে টোটাল বিষয় পরিক্রমাগুলো আপনাদের জানানো অত্যন্ত দরকার ছিল, যেহেতু আপনারা আমাকে ফোন করেন
ফোনের মাধ্যমে এই 103 জনকে আপডেট দেওয়া পসিবল নাই, সেজন্য আমি চেষ্টা করব। অর্থাৎ আজকে সার্ভে নিয়ে কথা বলেছি, আমি আগামী 2 দিন পর কথা বলবো ম্যাসেডোনিয়া নিয়ে, এবং তার 2 দিন পর কথা বলবো আমি ক্রোয়েশিয়া নিয়ে, এবং তার 2 দিন পর কথা বলবো আমি পোল্যান্ড নিয়ে, এবং সর্বশেষ আমি কথা বলবো রোমানিয়া নিয়ে। অর্থাৎ এই দেশগুলোতে আমাদের কর্মী প্রতিনিধিদের যারা ভিসা পেয়েছে, যারা চলে গিয়েছেন, যারা যাবেন, যাদের কি অবজেকশন, মানে কি 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 আপগ্রেডিং আছে, এই বিষয়গুলো আপনাদের আমি দীর্ঘদিন যাবৎ কোনো আপডেট দেই না, দিচ্ছি না, শুধু সার্ভে মেসুডিনে দিই, বাকি দেশগুলো নিয়ে। আর আমরা এত যে কাজ করেছি ব্যাপকভাবে তা না, আমরা আসলে সব দেশেই কর্মীরা আমাদের কাছে ফাইল জমা দিতে চেয়েছে। আমরা বলেছি একটি দেশের নির্ধারিত ভিসা কোঠা যে কয়টা আছে, নির্ধারিত যে কয়টা জব অ্যাটেস্টমেন্ট আমাদের কাছে ছিল, শুধু ওই কথা নেই, ওই কয়টি কাজ নিয়ে আমরা কাজ করেছি, খুব ব্যাপক নয়। কোনো দেশে খুব শুধু সার্বিয়াতে এবং ম্যাসেডোনিয়াতে একটু বইয়ের পরিমাণটা আমাদের বেশি, কিন্তু অন্যান্য দেশে যেমন আমরা রোমানিয়াতে মাত্র 8 জন টেস্ট আবার নতুন করে দিয়েছি, আমাদের ভিসা কোটা 83 জনের মতো মাত্র 8 জনকে সাবমিট করেছি। ঠিক ক্রোয়েশিয়াতেও আমরা মাত্র 19 জনকে সাবমিট করেছি। পোল্যান্ডে আমাদের প্রায় 51 জনের ওয়ার পারমিট পেয়েছে, এর মধ্যে অনেকেই ড্রপ বক্সের মাধ্যমে আমাদের নামও পেয়েছে। বা দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সব দেশের দূতাবাস সার্ভারগুলো তারা ডাউন রেখেছিল, এবং এখনো পর্যন্ত দূতাবাস সিকিউরিটির কারণে সবগুলো দূতাবাসই বন্ধ ছিল। গত 2 দিন যাবৎ সৌদি এম্বাসি সহ ইন্ডিয়া এম্বাসি এখনো ওপেন করেনি। অনেক এম্বাসি যেহেতু ডিপ্লোম্যাটিক জোন এবং দেশের বাইরে যে বিষয়গুলো ছিল আমাদের দেশের অস্থিরতার কারণে, তারা অনেক দেশের সার্ভারই ডাউন করে রেখেছিল, এবং সার্ভারগুলো এখন আবার আপগ্রেড হতে শুরু করেছে, এবং সার্ভারে আমরা অনেক দৃশ্যমান জিনিস দেখাতে পারছি। আশা করি আগামী 7 দিন 10 দিন আমরা এভাবে দৃশ্যমান অনেক দৃশ্য প্রেক্ষাপট আপনাদের সামনে হাজির করতে পারবো। এই ছিল আমার প্রিয় সার্ভিয়াগামী প্রবাসীদের জন্য আপডেট। আবার কোনো নতুন আপডেট হলে আমি হাজির হব আমার প্রিয় প্রবাসীদের সাথে। ধন্যবাদ সকলকে।